ছোট্ট সোনামণিরা, দাদে একাডেমি দাদে স্কুলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আরবি বর্ণমালা শিখব। আরবি বর্ণমালাতে যে অক্ষরগুলো রয়েছে সে অক্ষরগুলো একে একে আমরা সবাই শিখে নেব, ঠিক আছে? আসো তাহলে আমরা এখন আরবি বর্ণমালা শিখি। আরবি বর্ণমালা শিখব, সাথে আমরা একটা করে শব্দও শিখে নেব। দেখো, বাংলা বর্ণমালা আমরা শিখেছি এদিক থেকে শুরু হয়, আর ইংরেজি বর্ণমালাও এদিক থেকে শুরু হয়, কিন্তু বাম দিয়ে শুরু হয় বাংলা বর্ণমালা এবং ইংরেজি বর্ণমালা। কিন্তু যখন আমরা আরবি বর্ণমালা শিখব বা আরবি বর্ণমালা লিখবো বা পড়বো, তখন সেটা আমাদেরকে ডান সাইড দিয়ে করতে হবে, ডান দিক দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা আরবি বর্ণমালা শিখি। এই দেখো, আলিফ। আলিফ বলো। আলিফ, আলিফ, আলিফ মানে আল্লাহ। আলিফতে কি হয়? আল্লাহ বা আল্লাহ, বা বাতে কি হয়? বাইতুল্লাহ। বলো, বাতে বাইতুল্লাহ, যেটা কি আল্লাহর ঘর। আল্লাহর ঘর কি? বাইতুল্লাহ। তা, তাতে তাওবা। তাওবা তাতে তাওবা মানে তওবা। আমরা যখন কোনো পাপ করি, আমরা আল্লাহর কাছে তওবা করি, তখন সে তওবা কি বলে? তাতে তওবা। ছা, ছাতে সামারুন। বলো, ছাতে সামারুন। সামারুন মানে ফল। সামারুন মানে ফল। জিম, জিমতে জামালুন। জিমতে জামালুন। জামালুন মানে উট। হা, হাতে হিমারুন। হিমারুন মানে গাধা। হাতে হিমারুন। খা, খাতে খুবজুন। খাতে খুবজুন। খুবজুন মানে রুটি। দাল, দালতে দিন। দিন মানে ধর্ম। দালতে দিন। জাল, জালতে জীবন। জীবন মানে চিতাবাঘ। জালতে জীবন। জীবন মানে চিতাবাঘ। রা, রাতে রিজকুন। রিজকুন রাতে রিজকুন। রিজকুন মানে খাদ্য। খাদ্য রিজকুন মানে খাদ্য। রাতে রিজকুন। রিজকুন যা, যা, যাতে যাকাতুন। যাকাতুন, যাকাতুন মানে যাকাত। যাতে যাকাতুন। যাকাতুন মানে যাকাত। শিন, শিন, শিনতে সাতুন। সাতুন, সাতুন মানে ঘড়ি। ঘড়ি শিনতে সাতুন। সাতুন মানে ঘড়ি। শিন, শিনতে শামসুন। শামসুন, শামসুন মানে সূর্য। সূর্য শিনতে শামসুন। শামসুন মানে সূর্য। সোয়াদ, সোয়াদ, সোয়াদ হচ্ছে শুভুন। সোয়াদতে কি হয়? শুভুন। শুভুন মানে ভোর। দোয়াদ, দোয়াদ, দোয়াদে কি হয়? জিয়াউন। জিয়াউন, জিয়াউন মানে আলো। আলো, জিয়াউন, জিয়াউন, জিয়াউন মানে আলো। আইন, আইন, সরি, তোয়া, 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 তেফলুন। তেফলুন, তেফলুন মানে শিশু। শিশু, তোয়া, তোয়া, তেফলুন, তেফলুন মানে শিশু। শিশু, জোয়া, জোয়া, জোয়া মানে জারফুন। জোয়াতে জারফুন। জারফুন মানে পাত্র। পাত্র, জোয়া, জোয়া, জোয়াতে জারফুন। জারফুন, জারফুন মানে পাত্র। পাত্র, আইন, আইন, আইনতে ইলমুন। ইলমুন, ইলমুন মানে বিদ্যা। বিদ্যা,
আইন, ইলমুন, ইলমুন, ইলমুন মানে বিদ্যা, গাইন, 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 গাইন তে কি হয়, গসলুন, গসলুন, গসলুন মানে গোসল, গাইন, গাইন তে গসলুন, গসলুন, গসলুন মানে গোসল, ফা, ফাতে ফালাকুন, ফাতে ফালামুন, ফালাকুন, ফালাকুন, ফাতে ফালাকুন, ফালাকুন মানে আকাশ, আকাশ, ফালাকুন মানে আকাশ, আকাশ, কফ, কফে কুরআনুন, 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 কুরআনুন মানে কুরআন, কুরআন, কুরআনুন মানে কুরআন, কুরআন, কাফ, কাফ, কাফতে কিতাবুন, কিতাবুন, কিতাবুন মানে পুস্তক, পুস্তক, কাফতে কিতাবুন, কিতাবুন মানে পুস্তক, লাম, লাম, লামতে লাহমুন, লাহমুন, লামতে লাহমুন, লাহমুন মানে মাংস, মাংস, লাহমুন মানে মাংস, মিম, মিম, মিমতে মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনুন, মিমতে মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনুন মানে মুয়াজ্জিন, যিনি আজান দেয় মসজিদে, আজান দেয় ওনাকে কি বলে, মুয়াজ্জিন, মুয়াজ্জিন, নুন, নুন, নুনতে নামুন, নামুন, নামুন মানে নিদ্রা, নিদ্রা মানে ঘুম, ঘুম, নামুন মানে নিদ্রা, ওয়াও, ওয়াও, ওয়াওতে ওয়ার্দুন, ওয়ার্দুন, ওয়ার্দুন মানে গোলাপ ফুল, গোলাপ ফুল, ওয়ার্দুন, ওয়ার্দুন, ওয়ার্দুন মানে গোলাপ ফুল, হেলালুন, হেলালুন, হা, হাতে হেলালুন, হেলালুন, হাতে হেলালুন, হেলালুন মানে চাঁদ, চাঁদ, হাতে হেলালুন, হেলালুন মানে চাঁদ, চাঁদ, লামালিফ, লামালিফ, লামালিফতে লায়বুন, 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 লায়বুন মানে খেলোয়াড়, খেলোয়াড়, লামালিফতে লায়বুন, লায়বুন মানে খেলোয়াড়, হামজা, হামজা, হামজাতে আনানাসুন, আনানাসুন, হামজাতে আনানাসুন, আনানাসুন মানে আনারস, আনারস, আনানাসুন মানে আনারস, ইয়া, ইয়া, ইয়াতে ইয়াতিমুন, ইয়াতিমুন, ইয়াতে ইয়াতিমুন, ইয়াতিমুন মানে এতিম, এতিম। তাহলে আমাদের আরবি বর্ণগুলোতে কি আছে আমরা আবার একটু পড়ে নেই, আলিফ, বা, তা, তা, আলিফ, আলিফ খালি, বার নিচে এক নুকতা, তার উপরে দুই নুকতা, ছার উপরে তিন নুকতা, জিমের পেটে এক নুকতা, হায়ের পেটে হা খালি, খার উপরে, খার উপরে এক নুকতা, ডাল খালি, জালের উপরে এক নুকতা, রা খালি, যার উপরে এক নুকতা, সিন খালি, সিনের উপরে তিন নুকতা, সোয়াদ খালি, দোয়াদের উপরে এক নুকতা, তোয়া খালি, জোয়ার পেটে এক নুকতা, আইন খালি, গাইনের উপরে এক নুকতা, ফার উপরে এক নুকতা, কফের উপরে দুই নুকতা, কাফের উপরে কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নুকতা, ওয়াও খালি, হা খালি, লামালিফ খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই নুকতা। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলিফ বা তা সা থেকে আলিফ বা তা সার সব কয়টা বর্ণ আমরা ঠিকঠাক মতো শিখে নিলাম ইয়া পর্যন্ত। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাইকে ধন্যবাদ।